সজলধারা প্রকল্পের পাইপ চুরি করে বিক্রি করার দায়ে গ্রেফতার হলেন ঠিকাদার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাটোয়া 2 নম্বর ব্লকের কুরুই গ্রামে। অভিযুক্ত ঠিকাদার সেলিম শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা এলাকায়। সেলিম শেখ, শাহজাহান শেখ ও আলমগীর শেখকে কাটোয়া থানার পুলিশ গ্রেফতার করেছে। চুরি যাওয়া 49টি পাইপ ভর্তি একটি ট্রাক পুলিশ হাওড়ার জগাছা থানা এলাকার একটি কারখানা থেকে উদ্ধার করেছে। চুরি যাওয়া পাইপের বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে কাটোয়ার SDPO কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন, 2023 তারিখে কাটোয়া থানাতে একটা কমপ্লেন আসে যে গত 4/12/2023 তারিখে কাটোয়ার শিবপুকুর মোড় থেকে শিবপুকুর পাড় পর্যন্ত PHE পাইপলাইনের যে কাজ হচ্ছিল ওখানে প্রায় 49টি পাইপ রাখা ছিল, DI পাইপ, যার দৈর্ঘ্য প্রায় 16 ফুট এবং ব্যাস প্রায় 6 ইঞ্চি, এটা পাওয়া যাচ্ছে না। এই তথ্যের উপর ভিত্তি করে কাটোয়া থানা তদন্ত শুরু করে এবং CCTV ফুটেজ বিশ্লেষণ করে একটা গাড়ি শনাক্ত করা হয় এবং গাড়ি শনাক্ত করে সেই গাড়ির ওনারশিপ বের করা হয়। ওনারশিপ বের করে জানা যায় যে গাড়িটার মালিক হচ্ছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের শাহজাহান শেখের এবং শাহজাহানের বাড়িতে রেড করা হয়। রেড করে শাহজাহান পালিয়ে যায়, কিন্তু শাহজাহানের গাড়িটা আমরা বাজেয়াপ্ত করি। পরবর্তীকালে শাহজাহানের ওয়াইফের কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে ওই গাড়িটার ড্রাইভার ছিল আলমগীর শাহ, যার বাড়ির দমকল। এবং পরবর্তীকালে 18/1/2024 তারিখে রেড করে শাহজাহান শেখ এবং আলমগীর শাহ দুজনকেই আমরা অ্যারেস্ট করি এবং কাটোয়া মহামান্য আদালতে আমরা প্রোডাকশন করে আমরা রিমান্ড নিই। রিমান্ড নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে ওদের কাছ থেকে আমরা জানতে পারি যে এই যে পাইপ চুরির চক্রের মূল পাণ্ডা হচ্ছে সেলিম শেখ, সে কিন্তু একজন PHE লেবার কন্ট্রাক্টর এবং ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের রানীতলা থানাতে। এবং গত 23/1/2024 তারিখে আমরা আবার সেলিম শেখকে অ্যারেস্ট করি এবং সেলিম শেখ, আলমগীর শাহ এবং শাহজাহান শেখ তিনজনকে থরো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে ওরা এই GI পাইপগুলো বিক্রি করে দিয়েছে। এবং কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল, আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। ওদের তথ্য অনুসারে আমরা হাওড়ার জগাছা থানার DIP কলোনির অনুপাড়া থেকে জয়কৃষ্ণ ইঞ্জিনিয়ারিং যে ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপের সেট থেকে আমরা একটা ট্রাকে ওই GI পাইপ, চুরি যাওয়া পাইপ সহ ট্রাকটা আমরা উদ্ধার করে নিয়ে আসি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 4 লাখ টাকার মতো হবে। এই চক্রটা কি এখানে কাজ করছে? এরকম এর আগে অনেকটাই পাইপ চুরি হয়েছে কয়েকবার, আমাদের অনুমান করা হচ্ছে এরা এই চক্র কাজ করতে পারে। আমরা আরো জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব এরা কোথায় কোথায় আরো কিছু করেছে। জানা যায় গত বছর ডিসেম্বর মাসের 4 তারিখ করুই গ্রাম থেকে সজলধারা প্রকল্প 16 ফুট লম্বা 10 ইঞ্চি ব্যাসার্ধের 49টি পাইপ রাতারাতি চুরি হয়ে যায়। ব্লক প্রশাসনের কাছ থেকে অভিযোগ পেয়ে কাটোয়া থানার পুলিশ তদন্তে নেমে CC ক্যামেরার সূত্রে পাইপ ভর্তি ট্রাক বেরিয়ে যেতে দেখে মালিকের খোঁজ পায়। ট্রাকের মালিক শাহজাহান শেখের বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়। ইসলামপুরে অভিযান চালিয়ে চালকের সন্ধান পাওয়া যায়। কাটোয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শাহজাহান শেখ ও চালক আলমগীর শেখকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে চুরির মাস্টার মাইন্ড হচ্ছেন শ্রমিকদের ঠিকাদার সেলিম শেখ। মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে সেলিম শেখকে কাটোয়া থানার পুলিশ গ্রেফতার করার পর চুরি যাওয়া পাইপের সন্ধান পায়। হাওড়া থেকে আজই চুরি যাওয়া পাইপ উদ্ধার করেছে পুলিশ। সজলধারা প্রকল্পে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পাইপ চুরির অভিযোগ উঠেছে। কাটোয়ার SDPO কাশীনাথ মিস্ত্রি জানান, এই চক্র আর কোথায় কোথায় রয়েছে, কোথায় কোথায় অপকর্ম চালিয়েছে তার সন্ধান চালানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান।
কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।